আমার নাম প্রতাপ রায়, এটা দেশবন্ধু ক্লাব। এই বছর আপনাদের মূলত দিন কি কি আগুনে আপনাদের এই প্যান্ডেল তৈরি করছেন যদি একটু বলেন। আমাদের এবারে পুজোর যে থিম, আমাদের যে নির্মহল, সেই নির্মহলের আগুনে আমাদের স্বপ্নের আগরতলা মেট্রো রেল স্টেশন, এটা আমাদের এবারে পুজোর থিম। আমাদের লোকাল একদম আমাদের প্রায় আমাদের পাশে গ্রামের একজন একটা প্রতিমা, আর একটা প্রতিমা হচ্ছে আমাদের দুর্গা সমিনী চিত্তপাল। দুস্থদের মধ্যে, বিশেষ করে পুজো উপলক্ষে যেটা যেটা করি, দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ, তাদের মধ্যে আবার ঔষধ বিতরণ, তারপরে স্বাস্থ্য শিবির, চক্ষু শিবির, তারপরে আমাদের এই যে আমাদের এলাকায় যারা দরিদ্র সীমা নিচে আছে তাদের বিবাহ অনুষ্ঠান অনুষ্ঠানে আমরা সর্বত্র মানে আমরা সাহায্য সহযোগিতা করে থাকি। এটা আমাদের ক্লাবের মানে প্রতি বছর মানে সারা বছরই পায়ে ধরে চলে আর কি। রাজ্যের জনগণের উদ্দেশ্যে কি বলবেন? জনগণের উদ্দেশ্যে আমি বলবো যে এবার আমরা যে আমাদের বাঙালির যে শ্রেষ্ঠ উৎসব দুর্গা পূজা, এই পুজোটা যাতে শান্তি শৃঙ্খলাভাবে হয় এবং সবাই যাতে আমরা ত্রিপুরাবাসী জাতি ধর্ম নির্বিশেষে সবাই যাতে আমরা সেটাকে খুব আনন্দ উপভোগ ভাবে আমরা এই পুজোটা উপভোগ করতে পারি, আমি সেটা কামনা করি।